আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই খুব ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি। আমি আমাতুসালাম, সহকারী শিক্ষক। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা অবগত আছো তোমাদের জন্য আমরা বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী পাঠদান করছি। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের কৃষি শিক্ষা বিষয়ের পঞ্চম অধ্যায়, কৃষিজ উৎপাদন হতে মুরগি পালন পদ্ধতি নিয়ে। আমি ক্লাসটিকে দুভাগে বিভক্ত করেছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব মুরগি পালন পদ্ধতি প্রথম অংশ নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, চলো তাহলে শুরু করি। আমাদের আজকের আলোচ্য বিষয় মুরগি পালন পদ্ধতি। আমাদের অধ্যায় পঞ্চম, যার নাম কৃষিজ উৎপাদন, আমরা আজকে জানব মুরগি পালন পদ্ধতি সম্পর্কে। প্রাণীজ আমিষের একটি অন্যতম উৎস হল মুরগির মাংস। এটি খেতে খুবই সুস্বাদু এবং বিশ্বব্যাপী মুরগির মাংস একটি জনপ্রিয় খাদ্য। প্রিয় শিক্ষার্থীরা, মুরগি খেতে পছন্দ করে না এমন মানুষ কমই আছে। তোমরা অনেকেই মুরগি খুব পছন্দ করো। তোমরা মুরগির ফ্রাই, তোমরা চিকেন নাগেটস, চিকেন বল, চিকেন ক্রিসপি ইত্যাদি খাবারগুলো খেতে খুবই পছন্দ করো। এছাড়াও মুরগি এমন একটি খাদ্য যেটি হতে আমরা প্রচুর পরিমাণে আমিষ পেয়ে থাকি। গৃহপালিত পাখির মধ্যে মুরগি অন্যতম। আমাদের দেহের চাহিদার প্রয়োজনীয় আমিষের বড় একটি অংশ আসে মুরগি ও এর ডিম থেকে। আমিষ আমাদের খাদ্য তালিকার অপরিহার্য উপাদান, কারণ আমিষ আমাদের দেহের ক্ষয়পূরণ করে, বৃদ্ধি সাধন করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমাদের সুষম খাদ্য তালিকার মধ্যে আমিষ হচ্ছে অন্যতম একটি উপাদান। আমিষ আমাদের শরীরের বৃদ্ধি সাধন করে, আমাদের শরীরের ঘাটতিগুলো পূরণ করে, আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং মুরগি ও এর ডিম থেকে আমরা প্রচুর পরিমাণে আমাদের দেহের প্রয়োজনীয় আমিষ পেয়ে থাকি। এখন আমরা জানব মুরগি পালন পদ্ধতি সম্পর্কে। বিভিন্ন উপায়ে মুরগি পালন করা যায়, যেমন মুক্ত বা ছাড়া পদ্ধতিতে মুরগি পালন, অর্ধ আবদ্ধ পদ্ধতিতে মুরগি পালন এবং আবদ্ধ পদ্ধতিতে মুরগি পালন। এগুলো মোটামুটি আমরা জানি। এখন আমরা একটু দেখে নিই কীভাবে মুক্ত বা ছাড়া পদ্ধতিতে মুরগি পালন করা যায়। এই পদ্ধতিতে সম্পূর্ণ মুক্ত বা খোলা অবস্থায় মুরগি পালন করা হয়। অল্প সংখ্যক মুরগি পালনে এই পদ্ধতি খুবই জনপ্রিয় ও সহজ। বাংলাদেশের গ্রামাঞ্চলে বাড়িতে বাড়িতে এই পদ্ধতিতে মুরগি পালন করা হয়। এক্ষেত্রে মুরগি সারাদিন বসত বাড়ির চারপাশে ঘুরে ফিরে নিজের খাদ্য নিজেই সংগ্রহ করে। এদেরকে বাড়ির উচ্ছিষ্ট খাবার ও সরবরাহ করা হয়ে থাকে। সন্ধ্যার সময় এরা নিজ বাসায় ফিরে আসে। এক্ষেত্রে বাসস্থানের জন্য তেমন খরচ হয় না। এই পদ্ধতিতে মুরগি পালনে খরচ কম। এখানে খাদ্য ও শ্রমিকের খরচ লাগে না। বাণিজ্যিকভাবে মুরগি পালনে এই পদ্ধতিটি ব্যবহার করা হয় না, তবে দেশি মুরগি পালন করা যায় সহজে এবং লাভজনকও বটে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা গ্রামে গিয়েছো বা গ্রামে অবস্থান করছো, তারা জানো কিভাবে মুক্ত বা ছাড়া পদ্ধতিতে মুরগি পালন করা হয়। গ্রামে এমন কোনো ঘর খুঁজে পাওয়া যায় না যে বাড়িতে মুরগি পালন করা হয় না এবং এই মুক্ত বা ছাড়া পদ্ধতিতেই মুরগিগুলো পালন করা হয়ে থাকে। এই মুরগিগুলো নিজে নিজে খাদ্য সংগ্রহ করে, নিজে নিজে সন্ধ্যার সময় ঘরে ফিরে আসে। তবে বাড়িতে অনেক সময় যে উচ্ছিষ্ট খাবার থাকে সেটিও মুরগিকে সরবরাহ করা হয়ে থাকে। এই ক্ষেত্রে যেহেতু আলাদা কোনো শ্রমিক লাগে না, তাদেরকে আলাদা খাবার সরবরাহ করতে হয় না, এই জন্য এটি অনেক সহজসাধ্য এবং কম ব্যয়বহুল, বলতে গেলে ব্যয় নেই বললেই চলে। তবে অল্প সংখ্যক মুরগি পালনের জন্য এটি খুবই জনপ্রিয় পদ্ধতি এবং এই পদ্ধতিতে মুরগি পালন করলে মুরগির মাংসও বেশ সুস্বাদু হয়। তবে বাণিজ্যিকভাবে যারা মুরগি পালন করতে ইচ্ছুক তাদের জন্য এই পদ্ধতিটি যথোপযুক্ত নয়। এখন আমরা জানব অর্ধ আবদ্ধ পদ্ধতিতে মুরগি পালন।
প্রিয় শিক্ষার্থীরা, অর্ধ আবদ্ধ পদ্ধতিতে মুরগি পালনের আগে কিভাবে গ্রামে গঞ্জে মুক্ত পদ্ধতিতে বাড়িতে মুরগি পালন করা হয় চিত্রটি একটু দেখে নাও। দেখো মুরগিগুলো নিজে নিজেই খুঁটে খুঁটে খাবার সংগ্রহ করছে, গ্রাম অঞ্চলের গ্রামীণ পরিবেশ, তাদেরকে দেখভালের জন্য কোনো আলাদা মানুষের দরকার নাই, শ্রমিকের দরকার নাই, নিজেরাই নিজেদের খাদ্য সংগ্রহ করছে। আশা করি যারা গ্রামে গিয়েছো বা যারা গ্রামে বাস করো তারা এভাবে মুরগি পালন দেখেছ। এখন আমরা জানব অর্ধ আবদ্ধ পদ্ধতিতে কিভাবে মুরগি পালন করা যায়। এই পদ্ধতিতে মুরগির জন্য নির্দিষ্ট ঘর থাকে। প্রথমে দেখো এখানে চিত্রের মধ্যে দেখো একটি নির্দিষ্ট ঘর আছে এবং চতুর্দিকে বেড়া দেওয়া আছে। একটা নির্দিষ্ট জায়গাকে বেড়া দিয়ে ঘিরে রাখা হয় এবং এখানে একটি নির্দিষ্ট ঘর তৈরি করে রাখা হয়। মুরগির ঘরের চারিদিকে বেড়া বা দেয়াল দিয়ে অনেকখানি জায়গা ঘেরাও করা হয়, একে রান বলে। অর্থাৎ এই পুরা এলাকাটা এই যে বাউন্ডারি বা ওয়াল দিয়ে বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে এই পুরা জায়গাটাকে বলা হচ্ছে রান। মুরগি সারাদিন এই জায়গায় চড়ে বেড়ায়, ঝড় বৃষ্টির সময় মুরগি ঘরে গিয়ে উঠে, তাছাড়া রাতে এরা ঘরে আশ্রয় নেয়। নির্দিষ্ট জায়গার মধ্যে থাকার কারণে তারা প্রয়োজন মতো খাদ্য ও পানি পায় না, তাই এখানে এদেরকে খাদ্য ও পানি সরবরাহ করতে হয়। খাদ্য সরবরাহের কারণে এই পদ্ধতিতে উৎপাদন খরচ বেশি হয়ে থাকে। অর্ধ আবদ্ধ পদ্ধতিতে হাইব্রিড মুরগি পালন না করে উন্নত জাতের ফায়োমি, অস্ট্রালপ বা রোড আইল্যান্ড রেড জাতের মুরগি পালন করাই ভালো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চিত্রের দিকে একটু লক্ষ্য করো। প্রথমে বেড়া বা ঘেরাও করে একটি রান তৈরি করা হয়েছে। এই ঘেরাওয়ের ভিতরে, বেড়ার ভিতরে, সীমানার ভিতরে একটি মুরগির জন্য ঘর বানানো হয়েছে। মুরগি সারাদিন এই অর্ধ আবদ্ধ স্থানে চলাচল করে, চরে বেড়ায়, খাবার খুঁটে খায়। তবে হ্যাঁ, যেহেতু একটি নির্দিষ্ট জায়গায় মুরগিগুলো অবস্থান করে, তাই তারা প্রয়োজন মতো খাদ্য এবং পানি এই এলাকায় পায় না। তখন কি করতে হয়, বাড়ির মালিককে বা যিনি মুরগি পালন করছেন সেই পালনকর্তাকে এখানে আলাদাভাবে খাবার এবং পানি সরবরাহ করতে হয়। যেহেতু আলাদাভাবে পানি এবং খাবার দিতে হয়, তাই এক্ষেত্রে মুরগি পালন পদ্ধতিতে খরচ বেশি পড়ে। তবে এই মুরগিগুলো এখানে সাধারণত ফার্মের মুরগি বা হাইব্রিড মুরগি পালন না করে যদি উন্নত জাতের ফায়োমি মুরগি বা অস্ট্রালপ মুরগি অথবা রোড আইল্যান্ড রেড জাতের মুরগি পালন করা হয়, তাহলে খুব বেশি লাভ করা যায় এবং মুরগি পালনে লাভবান হওয়া যায়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানব আবদ্ধ পদ্ধতিতে মুরগি পালন কীভাবে করা যায়। প্রথমে আমরা পড়লাম মুক্ত বা ছাড়া পদ্ধতিতে মুরগি পালন, তারপরে পড়লাম আমরা অর্ধ আবদ্ধ অবস্থায় কিভাবে মুরগি পালন করা যায়। মুক্ত বা ছাড়া মুরগিগুলোকে সম্পূর্ণভাবে ছেড়ে দেয়া হয়, আবার অর্ধ আবদ্ধ পদ্ধতি না আবদ্ধ না মুক্ত, মাঝামাঝি একটা অবস্থানে মুরগিগুলোকে পালন করা হয়। এখন আমরা জানব কিভাবে আবদ্ধ অবস্থায় মুরগি পালন করা হয়। আবদ্ধ পদ্ধতিতে মুরগি পালন, সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় অনেক মুরগি একসাথে ঘরের মধ্যে পালন করাকে আবদ্ধ পদ্ধতিতে মুরগি পালন বলে। এখানে ঘরকে মুরগি পালন উপযোগী করে নির্মাণ করা হয়। আবার অনেকে খাঁচায়ও মুরগি পালন করে থাকে। ঘরের মেঝেতে সেতসেতে হলে মাচায় মুরগি পালন করা যায়। বাণিজ্যিকভাবে মুরগি পালনে এই পদ্ধতি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এই পদ্ধতিতে মুরগিকে প্রয়োজনীয় খাদ্য ও পানি সরবরাহ করা হয়, তাই এক্ষেত্রে ব্যবস্থাপনা খরচ বেশি এবং লাভও বেশি। উন্নত জাতের ডিম পাড়া মুরগি, ব্রয়লার মুরগি, লেয়ার মুরগি ও হাইব্রিড মুরগি আবদ্ধ পদ্ধতিতে পালন করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দুটি চিত্র রয়েছে। প্রথম চিত্রটিতে দেখো আবদ্ধ অবস্থায় মুরগি পালন। এখানে মুরগির জন্য উপযোগী করে একটি ঘর বানানো হয়েছে, সেখানে প্রয়োজনীয় ইলেকট্রিসিটির ব্যবস্থা রাখা হয়েছে, তারপরে মুরগির জন্য লিটারে খাদ্য এবং পানি রাখার ব্যবস্থা হয়েছে, এখানে পানির লিটার দেওয়া হয়েছে, আবার এখানে পানির জন্য পাত্র রাখা হয়েছে, মুরগির খাবার রাখার জন্য পাত্র রাখা হয়েছে। এবং আবদ্ধ অবস্থায় খেয়াল করো মেঝেতে মুরগিগুলোকে পালন করা হচ্ছে।
এই একটা হচ্ছে পদ্ধতি আবদ্ধ অবস্থায় মুরগি পালন, আবার আরেকটি আবদ্ধ অবস্থায় খাঁচায় মুরগি পালন। দেখো একটু প্রিয় শিক্ষার্থীরা, খাঁচা মুরগির জন্য খাঁচা বানানো হয়েছে, খাঁচার বাইরে মুরগির জন্য খাদ্য এবং পানির ব্যবস্থা রাখা হয়েছে। এই খাঁচা যেখানে মুরগি বসে আছে, মুরগির নিচে একটা ট্রে বসানো হয়েছে, এই ট্রেতে মুরগির মল পড়ে এবং ময়লা উচ্ছিষ্ট পড়ে। প্রতিদিন সেই ট্রে আস্তে করে বের করে ময়লাগুলো বাইরে ফেলে দিয়ে ট্রেটাকে পরিষ্কার করে দিতে হয়। আবার খেয়াল রাখবা, যখন সেচ্ছেতে হয়ে যায় মেঝেতে মুরগি পালার সময়, যদি মেঝে সেচ্ছেতে হয়ে যায় তখন আলাদাভাবে উঁচু মাচা তৈরি করে সেখানে মুরগি পালন করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে। তোমাদের আজকের বাড়ির কাজ হচ্ছে 10 নম্বর বাড়ির কাজ, মুক্ত অবস্থায় মুরগি পালন। কিভাবে মুক্ত অবস্থায় মুরগি পালন করা যায় সেটি তোমরা খাতায় লিখবে। আশা করি আজকের আলোচনা সম্পর্কে মুরগি পালন পদ্ধতি বিষয়ে তোমরা বিস্তারিত ধারণা লাভ করেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো প্রতি রবিবার স্কুল অফিসে SW খাতা জমা নেওয়া হচ্ছে। তোমরা নিয়মিত SW সম্পাদন করবে এবং বেশি বেশি আমাদের অনলাইন ক্লাসের সাথে যুক্ত থাকবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও ইনশাল্লাহ হাজির হব মুরগি পালন পদ্ধতির দ্বিতীয় অংশ নিয়ে। ততদিনে ভালো থেকো, সুস্থ থেকো, নৈতিক গুণসম্পন্ন হও এবং সবসময়ের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।